নগরের হাদিপাড়াত পূবালী ব্যাংক লিমিটেডের 266তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ডিসেম্বরের 20 তারিখ সোমবার সকালে নগরীর পতেঙ্গা থানাধীন হাদিপাড়া এলাকাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মেটেরিয়ালস অ্যাকাউন্টস ও ফাইন্যান্স ডিভিশনের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম এ বুথকে উদ্বোধন করে। আসলে এটিএম বুথ এটা কনজিউমারদের ব্যবহারের জন্য খুবই যুগোপযোগী একটা ব্যবস্থা। এখানে 24 আওয়ার্স কুইক সার্ভিস পাওয়া যায়। আশা করি এই প্রত্যন্ত অঞ্চলে, মূল শহর থেকে অনেক দূরে এই ব্রাঞ্চটা, এখানে এই বুথ স্থাপনের ফলে এইখানকার যারা ব্যাংকের কনজিউমার এবং আশেপাশে ট্রাভেলার যারা আছে সকল কনজিউমারের এটা সুবিধা হবে এবং যে কোনো সময় তারা ইজিলি প্রয়োজন মতো ট্রানজ্যাকশন করতে পারবে। আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছি, বাংলাদেশের প্রতিটা জায়গায় ফিনান্সিয়াল ইনক্লুশন, বাংলাদেশের প্রতিটা মানুষ যেন ব্যাংকিং সেবায় সম্পৃক্ত হতে পারে, সেই লক্ষ্যেই পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে হাদিপাড়ায় শাখার এটিএম বুথ উদ্বোধন। এই এটিএম বুথের মাধ্যমে বিশেষ করে স্ট্যান্ড রিফাইনারি কর্মকর্তা কর্মচারীরা যেমন উপকৃত হবেন, এর পাশাপাশি এই এলাকায় অত্র এলাকায় বসবাসকারী মানুষজন এবং যারা এই এলাকায় চলাচল করেন তারা সার্বক্ষণিকভাবে এই ব্যাংকিং সেবা নিতে পারবেন আমাদের পূবালী ব্যাংকের এই এটিএম বুথের মাধ্যমে। আমরাও এটা চাই যে যেসব এলাকায় আমরা ব্যাংক স্থাপন করি সেই এলাকার মানুষজনকে ব্যাংকিং সেবায় সম্পৃক্ত করা। এই সময় একটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পূবালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসার উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, পূবালী ব্যাংক লিমিটেডের হাতিপাড়া শাখার প্রধান বিপ্লব চক্রবর্তী। এই সময় আরও উপস্থিত আছেন মোহাম্মদ ইরফান, মোহাম্মদ মুর্শেদুল হক, রতন চাকমা, মাসুদ রানা, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ মঈনুদ্দিন সহ আরও বোধ কেয়াই। ইবেদুল্লত, C+ TV, চট্টগ্রাম।